হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা চলে গেছি বর্ষার সিজনে, বর্ষার সিজনে ঘোরার জন্য রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে আমরা কক্সবাজারে গেছি। কক্সবাজারে সবসময় আপনারা বর্ষার সিজনে যাবেন, ঘুরতেও আরাম, বেশি রোদ থাকলে বালু আবার তাপ দেয়, তখন আবার ঘুরতে মজা পাওয়া যায় না। আর এইটা হচ্ছে একেবারে ডলফিন মোড়ে, একেবারে সাগরের সাথে এই রেস্টুরেন্টটা। তো যারা ঘুরতে যাবেন এখানে কিন্তু খুব কম প্রাইসে ভালো খাবার পাবেন, ভর্তা ভাতটাই বেশি ভালো। যে যারা কক্সবাজারে যাবেন ভর্তা ভাতই খাবেন, ভর্তা ভাত আমরা সবসময় এখানে গেলে ভর্তা ভাতটা বেশি প্রেফার করি। এই যে আমি অনেক রকমের ভর্তা নিয়ে নিছি আর ভাত দুপুরের খাবার। আর ওরা বলতেছে রাফাত তো চিংড়ি মাছ ছাড়া খাবে না, বলতেছে যে এখানে আসছি এখানে চিংড়ি মাছ। কিন্তু ঢাকা থেকে কিন্তু চিংড়ি মাছ কক্সবাজারে বেশি, তো কিন্তু খাইতে গেলে দাম বেশি, এটাই কথা, আর কোনো কথা নাই। তো এই টিএম মার্কেটটাতে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি। টিএম মার্কেটটা এটা হচ্ছে গিয়ে একেবারে কলাতলি এটা হচ্ছে একেবারে ডলফিন মোড়ে নেমেই এই নতুন মার্কেটটা হয়েছে। নতুন মার্কেটটা এখন ডলফিন মোড়ে নেমেই আপনারা যারা বার্মিসের জিনিস পত্র কিনতে চান, বার্মিসের আচার কিনতে চান, বার্মিসের ব্যাগ কিনতে চান, বার্মার যত জিনিস আছে সব পাবেন একেবারে। আপনারা ডলফিন মোড়ে নামার পরেই এই মার্কেটটায় সব পাবেন, সব ধরনের খাবার, সব ধরনের আচার। আগে আচারের জন্য অন্যান্য অনেক দূরে যাইতে হইতো, এখন কিন্তু যাইতে লাগে না। আর আমরা এখান থেকে আনছি হচ্ছে গিয়া সাদিয়ার যত স্কিনের কি জানি বলে গেটা চন্দন মাটি, তারপরে ওর এই কি যা যা লাগে ও নিয়ে নিছে এই মার্কেটটা থেকে। আগে বলছে যে আম্মু চলো ওই কলাতলি যাই, ওইখানে যাই, ওখানে যাই। আর এখন ডলফিন নামেই কিন্তু বার্মিসের বাজার পাবেন। আর এই বাজারটা একেবারে রাত 12টা হতে 3টা, আর যখন নাকি আপনার অকেশন থাকে, মনে করেন শীত থাকে, তখন কিন্তু এইটা সারা রাত খোলা থাকে। বললো যে আমাদের যখন অকেশন থাকে পুরো সারা রাত খোলা থাকে। আর এখন তো ওদের বর্ষাকালে ওরা বন্ধ করে দেয়, কেন বর্ষাকালে পর্যটক খুব কম যায়। তো আপনারা চলে যাবেন বর্ষাকালে, বর্ষাকালে খুব জিনিসপত্র দামটাও একটু রিজনেবল থাকে, হোটেলগুলো একটু প্রাইস কম থাকে। সাগরে যাইলেও আপনি একটু ভিড় কম পাবেন, মানুষ কম পাবেন, একেবারে দেখেন মার্কেটটা পুরো ফাঁকা, মানুষ নাই বললেই চলে, মানে একেবারে নাই। বর্ষাকালে একেবারে সব জায়গায় ডিসকাউন্ট পাবেন, জিনিসপত্র কিনলে আপনি প্রাইসটা একেবারে রিজনেবল পাবেন, সব দিকে ভালো। আর এই সুন্দর চিংড়ি মাছের ইয়াগুলা প্রাইস সহ দিয়ে রাখছে, আর এগুলো একেবারে তাজা। তো যারা এখান থেকে নাকি এখান থেকে প্রতিদিনেরটা প্রতিদিন রেডি হয়, তো বললো যে একেবারে তাজা আমাদের এই শোরুম থেকে নেন। তো আমি কিছুই আনি নাই, কেননা কক্সবাজারের জিনিসগুলো আমার ছেলে মেয়েরা পছন্দ করে না। আপনারা যদি কারো নিতে চান তাহলে যে কার্ডটা দিয়ে দিছি, কার্ডটা থেকে আপনারা অর্ডার করতে পারেন। এখানে অনেক ধরনের খাবার আছে, আমি ওনাদের নাম্বার দিয়ে দিছি, ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। আপনারা যদি যারা অর্ডার করতে চান বার্মিস আচার কিংবা এখানে অনেক কিছু আছে, দেখে আপনারা অর্ডার করে নেবেন। আর আমরা কিন্তু এই মার্কেট থেকে কোনো কিছুই নেই নাই, কেননা এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন ছিল না, অপ্রয়োজনের জিনিসপত্র আমরা নেই না। আর এটা হচ্ছে বার্মিস বাজারের ভিতরে সবচেয়ে বড় বাজার। এখন কক্সবাজারের ভিতরে সবচেয়ে বড় বাজার হচ্ছে টিএম বাজারটা, একেবারে কলাতল। এই আপনি ডলফিন মোড়ে নামার পরেই, বাস থেকে নামার পরেই এই মার্কেটটা দেখবেন। আর এখানে দেখলাম এত সুন্দর সুন্দর নকশিকাতা, নকশিকাতাগুলোর প্রাইস অনেক কম ছিল, ঠিক আছে, অনেক কম ছিল। আমাদের আমরা অনেক বড় একটা বাজেট নিয়ে যাই নাই যে নকশি কাঁথাটা কিনতাম, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাইতাম যে এগুলো কিনে আনছি কক্সবাজার থেকে। আমরা কিছুই আনি নাই, যেহেতু আমরা ঘুরতে গেছি, আমাদের ঘোরাটাই ছিল বেশিরভাগ ইয়া যে আমরা গোসল করব সাগরে, সাগরে নামবো, কিন্তু নামা হয় নাই। তো নেক্সটে অবশ্যই যাব, কিছুদিন থাকবো ওইখানে, আমার একটা কাজ ছিল, কাজের জন্য গেছিলাম। আর কক্সবাজারের সবচেয়ে মজা হচ্ছে আচার, অনেক রকমের আচার, কিন্তু আচারগুলো আমার আনা হয় নাই, আমি শুধু দেখে ভিডিও করে চলে আসছি, কিন্তু আচারও নেই নেই। সাদিয়া বললো যে আম্মু আচার নাও, আমি বললাম কি যে না নিবো, যাওয়ার সময় নিব, তো আর নেওয়ার জন্য আর সুযোগ পাইনি। আর সাদিয়ার যত প্রোডাক্ট আছে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বেশি ওইখান থেকে নিয়ে আসছে, বলে যে এখানে বারবারগুলো তো এখানে ভালোগুলো পাওয়া যায়। তো যাবেন আপনারা কক্সবাজারে যারা ঘুরতে চান, তারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখন একেবারে ডলফিন মোড়েই পেয়ে যাবেন। ডলফিন মোড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, আর বর্ষায় ওনাদের প্রাইসটা কম থাকে। আমরা তো মজা করছি, অনেক অনেক মজা করছি, আর আপনারাও যাবেন মজা করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে মেয়েরা দুইটা মিলে আমাকে পাগল করে ফেলছে, কিন্তু আমার মেয়েকে বলছে যে কিনো না, কিন্তু আমার ছেলে বলে না আম্মু কিনে দিতে হবে।
তো রাফাতের জন্য তো অবশ্যই কিন্তু হইছে, রাফাতের যতগুলা জিনিস পছন্দ হইছে রাফাতের সবগুলা কিনা হইছে। ও কিনা ওখানেই শেষ করে ফেলে, এখানে বাসা পর্যন্ত আনার সময় তাকে দেওয়া যায় না। আর আমরা যেই বার্মিস স্যান্ডেলগুলো এই মার্কেটে দেখলাম, এই বার্মিস স্যান্ডেলগুলো কিন্তু আমাদের ঢাকাতে খুব কমই দেখি। ওইখানের জুতাগুলো মনে হয় একটু সুন্দর, আবার ভালো, একটু টিকসই হবে। তো এখানে জুতাগুলো খুব পছন্দ হয়েছে আমার, এখানে জুতাগুলো অনেক সুন্দর ছিল প্রত্যেকটা স্যান্ডেল। তো একবার বলি যে একটু স্যান্ডেল নেই, পরে আবার বলি যে না আমার বাজেট খুব কম ছিল, আমাদের হাতের টাকা খুব কম ছিল। আর এইবার নেকলেসগুলো, ও মাই গড, এইগুলো এত সুন্দর সুন্দর, মানে বলারই বাহিরে। তো এই মার্কেটগুলো সবচেয়ে সুন্দর ছিল নেকলেস, নেকলেসের মার্কেটটা এটা। এটা হচ্ছে গিয়ে আপনার অথেন্টিক পাথর পুঁতি, যারা একেবারে আপনারা অথেন্টিক, যেটা হচ্ছে গিয়ে আপনি মতি থেকে কিংবা শামুক থেকে যে মুক্তাটা হয় সেই মুক্তার গুলা নিতে চান, চলে যাবেন আপনারা একেবারে কক্সবাজার। কক্সবাজার নামলেই আপনারা ডলফিন মোড়ে পেয়ে যাবেন এখন টিএম মার্কেটে। তো এখান থেকে আপনারা কিনতে পারবেন। এগুলো অনেক দামি পাথর, তো প্রত্যেকটা পাথরই অনেক দাম ছিল, এর জন্য আর প্রাইসটা দিলাম না। তো প্রাইসটা আপনারা গেলেই পাবেন অনেক কম দামে। এটা হচ্ছে এই যে ডলফিন মোড়, এই বিল্ডিংটাতেই আমরা হোটেলে উঠছি একেবারে সাগরের সাথে, আর আমাদের বাসার সাথেই কিন্তু এই মার্কেটটা। মার্কেটটা অনেক সুন্দর ছিল, আর সব কিছু সাদিয়া বলে আমাকে একটা ব্যাসলাইট কিনে দাও কমসে কম। আমি বললাম যে না বাবা, দেখে যাই আমরা, দেখেই নাও, আরেকবার এসে কিনো, কেন যখন তোমার আব্বুকে নিয়ে আসবা সবাইকে নিয়ে আসবা তখন কিনো। আমরা গেছিলাম আসলে আমার এক কাজিনের সাথে, তো ওর বাসায় ওইখানে, তো বলছে যে আপু চলো ঘুরে যাবা। তো আমরা একেবারে মাত্র 4 ঘন্টার জন্য শুধু কক্সবাজারে ছিলাম, এরপরে আমাদের একটা কাজ ছিল, ওই কাজটা সেরে আমরা চলে আসছি। আর এগুলো হচ্ছে কানের দুল, কানের দুলগুলো অনেক সুন্দর ছিল, এত সুন্দর কানের দুলগুলো দেখে ভালো লাগছে, সবাই চলে যাবেন ঘুরতে।